Assalamualaikum. সম্মানিত viewers, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম Venturi Flume 3 নম্বর এক্সপেরিমেন্টের ফ্লো থ্রট আউট ফ্লো থ্রট এ Venturi Flume। এখানে কিছু থিওরিয়ালসের থিওরিগুলো আপনারা দেখবেন, আপনাদেরকে আমি চেষ্টা করব থিওরি এবং কিছু ক্যালকুলেশন আছে ক্যালকুলেশনগুলো কিছু সূত্র আছে সূত্রগুলো দেখানোর জন্য। প্রথমত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। এখানে আমরা দুটো প্রজেক্ট করছি, একটা হলো ফ্রি ফ্লো কন্ডিশন, একটা হলো সাবমার্স কন্ডিশন। আমরা দুইটা কন্ডিশনে এক্সপেরিমেন্টটা করবো, দুইটা কন্ডিশনে আমাদের এক্সপেরিমেন্টটা করা লাগবে, একটা হলো ফ্রি ফ্লো কন্ডিশন, একটা হলো সাবমার্স কন্ডিশন। এখানে একটু সূত্র আছে, এগুলো আপনারা অবশ্যই দেখবেন। আচ্ছা, এই পেজে দেখতে পাচ্ছি এখান থেকে একটা সূত্র আমি মার্ক করে রাখছি, এই সূত্রগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে। এই সূত্রটি এই সূত্রগুলো প্রত্যেকটা সূত্র আপনাদের ক্রিপ্টোকারেন্সিতে কাজে লাগবে। আমি আপনাদের ফর্মালিটিস দেখাচ্ছি, কিছু থিওরি দেখাচ্ছি, তারপরে আমি আপনাদের ক্রিপ্টোকারেন্সি নিয়ে যাবো, কীভাবে ক্রিপ্টোকারেন্সি সমাধান করতে হয় আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। এটা আমার পরের পেজ, এখানে কিছু দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা বিশেষ করে থিওরিগুলো পড়বেন, থিওরিগুলো পড়লে আপনাদের ক্যালকুলেশন করতে সহজ হবে, বুঝতে পারবেন যে কোনটা দিয়ে কী বোঝাচ্ছে, সংকেতে কী দিয়ে কী বোঝাচ্ছে, ওই বিষয়গুলো আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমি একটা পেজ দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের মেশিনের যে অ্যাপারেটাসটা অ্যাপারেটাসের একটা ড্রয়িং করা আছে, নর্মালি একটা টোটাল একটা ফ্লো অ্যাপারেটাস, এইটা দিয়ে মেজারিং ড্রিঙ্কের এরিয়া, এটা হলো পাম্প, পাম্প দিয়ে আমি ড্রিং করতেছি, এটা হলো আমাদের চ্যানেল, এর টোটালটা চ্যানেল। আর এখানে মাঝখানে একটা অংশ দেখতে পাচ্ছেন, এটা হলো আমার থ্রট, এটা যে অ্যাপারেটাসটা যে Venturi Flume যে অ্যাপারেটাসটা ইউজ করছি টোটালটা একটা চ্যানেল, আর মাঝখানে যে অংশটা রইল Venturi Flume, এটা একটা থ্রট আছে। থ্রটটা আমি আপনাদের বলবো টোটাল যেটা তুলে আমাদের একটা ফ্লোম এটা ড্রয়িং করে আপনাদের দেখানো হয়েছে। এখানে রিসিভার যেটা এখানে পানির এখানে জমানো হয়, এখান থেকে আমরা অ্যাকচুয়াল ডিসচার্জ যেটা সেটা পাবো। তো পরে পেজে দেখতে পাচ্ছি এখানে দুটো কার্ড তৈরি হয়েছে, দেখুন ইনক্লেম পেপার যেটা, এটা হলো লক লক পেপার। এই দুটো কার্ড আপনাদের বুঝতে হবে, এখানে কিছু থিওরি আছে, অবশ্যই আপনার থিওরিগুলো পাবেন। এখান থেকে আপনাদের একটা গ্রাফ তৈরি করা লাগবে, গ্রাফ পেপারে আপনাদের এই একটা প্লেন পেপার, প্লেন গ্রাফ, তারপরে লক লক পেপার যেটা, এরকম দুটো গ্রাফ রাখা লাগবে। অবশ্যই আপনারা দুটো গ্রাফ আপনাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এখন মূল বিষয় আসি, আমাদের যে শীটটা এটা আমাদের ফিল আপ করা লাগবে, ইউনিট করে শীটটা, এটা যদি শীটটা ফিল আপ করতে হয় তাহলে আমাদের প্রথমত কী লাগবে, চ্যানেল উইথ, থ্রট উইথ, অ্যাকচুয়াল ডিসচার্জ, ফ্রি ফ্লো কন্ডিশনে একটা মান ওয়াই ওয়ান, সাবমার্স কন্ডিশনে ওয়াই ওয়ান ওয়াই টু। আমরা এটা এই যে এক্সপেরিমেন্টটা এটা অবশ্যই দুইটা কন্ডিশনে করবো, একটা হলো ফ্রি ফ্লো কন্ডিশন, একটা হলো সাবমার্স কন্ডিশন। এটা ফ্রি ফ্লো কন্ডিশনে নেব ওয়াই ওয়ান সাথে ডিসচার্জ, সাবমার্স কন্ডিশনে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস হলো ডিসচার্জ। আমরা ডিসচার্জ পাবো দুইবার, ফ্রি ফ্লো কন্ডিশনে একবার, সাবমার্স কন্ডিশনে একবার, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের ক্যালকুলেশনে যাচ্ছি, চেষ্টা করবো আপনাকে বোঝানোর জন্য। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন অবজেক্টিভ, কিছু অবজেক্টিভ, তারপরে রিলেটেড ফর্মুলা, যে ফর্মুলাগুলো কিছু আমার এর আগের ভিডিওগুলো যে দেখছেন অবশ্যই ওইখানে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, এবং এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কিউএ সমান এরিয়া গুণন হাইট বা হলো টাইম, মানে কিউএ সমান হলো অ্যাকচুয়াল ডিসচার্জ, এ সমান হলো এরিয়া অফ দ্য মেজারিং ট্রেন, এইচ সমান হলো ইনিশিয়াল পয়েন্টেজ ড্রিল, মানে যেখানে অ্যাকচুয়াল একটা হাইট, টি সমান টাইম। এটা আপনাদের আগের যে এক্সপেরিমেন্টগুলো করানো আছে, আমার যে আগের ভিডিওগুলো ওইখানে সুন্দরভাবে কেপটাভাবে ভেঙে ভেঙে আপনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে, আশা করি ওটা আপনাদের মনে আছে। আচ্ছা, আমরা পরে পেতে যাচ্ছি। আচ্ছা, আমরা যদি এখানে আসি, এখানে দেখেন সুন্দরভাবে এটা, এটা একটা হলো সূত্র, যে সূত্রটা আমি আপনাদের আমার মেইন শিটে দেখানো হয়েছে, এটা হলো সূত্র, এই যে কিউটি সমান টু ভাগ হলো জি, তারপরে পাওয়ার দেওয়া আছে উপরে বি রুট ওভার জি ওয়াই ওয়ান পাওয়ার উপরে পাওয়ার। আচ্ছা, এখানে ইজিলিভাবে আমরা বুঝতে পারছি, আমি সুন্দরভাবে লেখে ইজিলিভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, এখানে কিউটি সমান হলো থিওরিটিক্যাল ডিসচার্জ পর
ফ্রি ফ্লো মানে থিওরিক্যাল ডিসচার্জ ফ্রি ফ্লো এখানে দেওয়া আছে। বি সমান থট সেকশন উইথ, মানে এখানে থট সেকশন কোনটা আপনাদের, আমি আপনাদের বলছিলাম যে চ্যানেলের মাঝখানে একটা ভেনচুরি, যেটা ভেনচুরি ফ্লোমটা আমি এখানে লাগানো আছে, ওই ভেনচুরি ফ্লোমের থট হলো বি, যেটাকে থট সেকশন উইথ, সেকশনটা কত ছিল ওটা আমাদের জানা লাগবে। তারপর ওয়াই ওয়ান আপস্ট্রিম ওয়াটার ডেপ, মানে আপস্ট্রিম ওয়াটার লেভেল, এটা হলো এ ওয়ান, ঠিক আছে। আচ্ছা পরে যদি যাই সিডি, সিডি সমান কিউব অ্যাভেল কিউটি, এটা আমি আপনাদের আগের এক্সপেরিমেন্টটা বুঝিয়ে দেওয়া হয়েছে, সিডি সমান কিউব অফ কিউটি। আচ্ছা এখান থেকে সিডি কিউটি সমান হলো থিওরিক্যাল ডিসচার্জ ফ্রি ফ্লো, মানে আমরা কন্ডিশন দুইটা ফ্রি ফ্লো তৈরি করতেছি, তারপর আমরা সাবমার্স করবো, এখানে ফ্রি ফ্লোটা দেখাচ্ছি। কিউ অ্যাকচুয়াল ডিসচার্জ কিউটি সমান, এটা একটা সূত্র দেখতে পাচ্ছেন, এটার সূত্র, এটা কিন্তু জাস্ট একটা ফর্মালিটি, আমি আপনাদের এখানে ক্যালকুলেশনে যাই নাই। এটা হলো আমাদের যে রিলেটিভ ফর্মুলা, যে ফর্মুলাগুলো আমরা ইউজ করব এগুলা, ঠিক আছে। এখানে দেখেন বি সমান থট সেকশন উইথ, ওয়াই টু থট সেকশনে ওয়াটার দেব, মানে ওয়াই টু, ওয়াই ওয়ান হলো আমার আপস্ট্রিম ওয়াটার লেভেল, আর ওয়াই টু হলো থটের সেকশনে, থটের যে আমরা এখানে এপর যে আমরা এভাবে একটা বেঞ্চের ফ্লোমটা সেট আপ করছিলাম চ্যানেলের মধ্যে, এটা হলো টোটাল চ্যানেল, এই চ্যানেলের মধ্যে এখানে মাঝামাঝি অংশে একটা থ্রড আছে, এই থ্রডেরকে বি দ্বারা প্রকাশ করে, এই বি দ্বারা, এই বি দ্বারা প্রকাশ করা হয়, এই বি অবশ্যই থ্রড সেকশনে জানা লাগবে। আর ওয়াই ওয়ান হলো আপস্ট্রিম ওয়াটার লেভেল, ওয়াই টু হলো থ্রডের সেকশনের ওয়াটার লেভেল, ঠিক আছে। আর এটা একটা সূত্র দেখেন। আচ্ছা আমরা পরবর্তী হয়ে যাচ্ছি, এখানে দেখেন এখানে বি সমান উইথ অফ দ্য ওয়ার, ওয়ার বলতে মানে চ্যানেলের উইথ, এখানে চ্যানেলের উইথ বি হলো এ বি সমান হলো চ্যানেল উইথ, এই টোটাল যে অ্যাপারেটাসটা এই যে এটা এটা উইথ, এখান থেকে কি পরিমাণ মানে চ্যানেল দিয়ে পানি পাস করতেছে আউট করতেছে। আচ্ছা সিডি সমান কিউ হলো কিউটি, সিডি এখান থেকে সি কিউ হলো অ্যাকচুয়াল ডিসচার্জ, কিউটি হলো থিওরিক্যাল ডিসচার্জ, সাবমার এটা সাবমার্স, ঠিক আছে। আচ্ছা আমরা পরে বুঝে যাচ্ছি ক্যালকুলেশনে যাই, এখন আমি আপনাদের ক্যালকুলেশনগুলো ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব। এখানে একটা গ্রাফ করতে আছে, নর্মালি দেখেন আপনারা এই যে গ্রাফ, এই গ্রাফটা আপনাদের করা লাগবে, একটা গ্রাফ সুন্দরভাবে গ্রাফ করে দেখানো হয়েছে, এই গ্রাফটা আপনাদের অ্যাসাইনমেন্ট অবশ্যই করে দেখানো লাগবে। আচ্ছা মূলত আমাদের এই শিটটা ফিল আপ করা লাগবে, এখানে দেখেন একটা শিট আমি ফিল আপ করে রাখছি অলরেডি, আমি কীভাবে ফিল আপ করছি ক্যালকুলেশনগুলো আপনাদের দেখাবো, এটা জাস্ট একটা ফিল আপ, ওইখান থেকে মানগুলো আমি ক্যালকুলেশন করে মানগুলো এখানে শুধু বসাইছি, বাকি ক্যালকুলেশনগুলো আপনাদের দেখাচ্ছি কীভাবে করতে হবে। আচ্ছা আমরা এখন আসি স্যাম্পল ক্যালকুলেশনে, স্যাম্পল ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের কী কী করা লাগবে, অ্যাকচুয়াল ডিসচার্জ সমান আপনারা তো ভালোভাবে আগেই প্রথম আপনাদের প্রথম ভিডিওতে আপনাদের দেখানো হয়েছিলো, অ্যাকচুয়াল ডিসচার্জ সমান হলো এরিয়া গুণন হাইট, এরিয়া গুণন হলো 64/32, হাইট হলো আমার 10, আর হলো টাইম হলো 32 সেকেন্ড, আর এটা দিয়ে যখন আমি ভাগ দেবো এটা হবে অ্যাকচুয়াল ডিসচার্জ, কিউ সমান অ্যাকচুয়াল ডিসচার্জ, ঠিক আছে, কিউ সমান এরিয়া গুণন হাইট, ঠিক আছে। তারপরে আমাদের এই যে ফ্রি ফ্লো, আমরা তো প্রথম যে কাজ করতেছি ফ্রি ফ্লোতে, পরে আমরা সাবমার্স কন্ডিশনে করবো, ফ্রি ফ্লোতে একটা এটা হলো আমাদের ফ্রি ফ্লোর একটা সূত্র, এখানে বি সমান, এখানে বি হলো আমাদের দেখেন আমি আপনাদের এখন দেখাচ্ছি, বি হলো 2 সেন্টিমিটার, মানে আমাদের সেকশনের উইথ, থ্রডের সেকশনের উইথ 2 সেন্টিমিটার ধরা হয়েছে। আপনাদের যেটা মান রয়েছে ওইটা দেখাবেন, যার যার একটা মান থাকতে পারে ওই সেকশনটা ধরে ওই মানটা ধরে করবেন, আমি এখানে বি ধরলাম হলো 2 সেন্টিমিটার, আর জির একটা মান আছে কনস্ট্যান্ট, এখানে জি আছে দেখেন, এই যে জির মান হলো 9.81, এটা আপনারা জানেন কনস্ট্যান্ট, ওয়াই ওয়ান ধরা হয়তো হচ্ছে কত, ওয়াই ওয়ান হলো আপস্ট্রিম ওয়াটার লেভেল, এটা ধরেছে 9.5 সেন্টিমিটার। আচ্ছা এখানে যদি আমি মান তিনটা পাই তাহলে এখানে দেখেন ইজি সূত্রতে আপনি বসাতে পারতেছেন, বি সমান হলো 2 সেন্টিমিটার, জি সমান 9.81, আর ওয়াই ওয়ান হলো 9.5। পরবর্তী সূত্রতে সেম সাবমার্স কন্ডিশনে সেম, এটা হলো ফ্রি ফ্লো কন্ডিশনে সাবমার্স কন্ডিশন দেন, এখানে ইজিরভাবে সূত্রটা টুর একটা মান আছে, জি এ মান বসালাম, এখানে যে মানটা বসাই আমরা ক্যালকুলেশন করতেছি, এই যে মানগুলো তিনটা মান পাইছি, এই সূত্রটা এখানে বসালাম, এই সূত্রটা সেম সূত্রটা আপনারা দেখেন, এই যে সেম, পর পাওয়ার দিলাম, বি এর মান টু দিলাম, গুণন, তারপর রুট ওভার, জি এ মান 9.81 এটা, আর ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানের মান কত আমার
9.5 সেন্টিমিটার, এই যে 9.5 সেন্টিমিটার, তারপরে পাউডার করে যে মানটা আসে সেটা আমার কিউটি, এখানে সেন্টিমিটার কিউটি দেখা আছে। আচ্ছা এখানে দেখেন ফ্রি ফ্লো কন্ডিশনে আমাদের সিডি যেটা সিডিউল, এটা সিডি সমান কিউএ পাবল কিউটি, তাহলে কিউএ পাইলাম কত, এই যে কিউএ, কিউএ পাইলাম হলো 1204.71, এই যে 1204.71 এটা হলো কিউএ, কিউটি, কিউটিটি পাইলাম কত এখানে 9998.42, এটার ভাগ দেওয়ার পরে আসছে হতো 1.20, এটা হলো সিডি। আচ্ছা আমরা পরে বুঝে যাচ্ছি। আচ্ছা এটা হলো আমার সাবমার্স কন্ডিশন, এর আগে দেখাইছি আপনাদের ফ্রি ফ্লো কন্ডিশন, এখন আমরা সাবমার্স কন্ডিশনে করবো। সাবমার্স কন্ডিশনের ক্ষেত্রে দেখেন কী করতে হবে, এই যে সেম একটা ক্যালকুলেশন করতে হবে, এ এ আছে টু, বি সরি এ সমান বি গুণন ওয়াই টু, এ সমান বি গুণন ওয়াই টু, তাহলে বির মান আছে টু আর ওয়াই টুর মান আছে 7.9, তাহলে এটা সমান হলো গুণটা করে এটা পাইছি। তারপরে আমি কী করতেছি এখানে ক্যালকুলেশন করে এই মানগুলো পেতেছি। এরপর দেখেন এখানে সূত্রটা ইজিলিভাবে আপনাদের সূত্র বসানোর পরে, সূত্র মানগুলো তো আমি আপনাকে দিয়ে দিই, মানগুলো বসায় শুধু অ্যাপ্লাই করার পর যে রেজাল্ট আসবে সেটাই হবে আমাদের কিউটি, এটা হল সাবমার্স কন্ডিশনের ক্ষেত্রে। ঠিক আছে 41 ডিগ্রি সাবমার্স ফ্লো, এটা হলে 41 ডিগ্রি সাবমার্স ফ্লোর জন্য, এর আগে করছি আপনার এই ফ্রি ফ্লো কন্ডিশন, আর এটা হলো 41 ডিগ্রি ফোর সাবমার্স কন্ডিশন, সাবমার্স ফ্লো, সাবমার্স ফ্লোর ক্ষেত্রে আমরা চেঞ্জ হয়েছি দেখেন, আগেরগুলোতে এখন একরকম, এটার ক্ষেত্রে একরকম। এখানে রেজাল্ট, রেজাল্টের পরে এখানে কিছু লেখা আছে, অবশ্যই আপনাদের সুন্দর করে আমি চেষ্টা করছি বোঝানোর জন্য, আশা করি আপনারা নিজেদেরকে কিছু করবেন, আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।